ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে পঞ্চম শ্রেণীর পরিবেশ ও পরিবহন এখানে সাবধানে চালাও জীবন বাঁচাও এই অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর জানব এবং আমরা পথ চলতে গেলে কি কি করতে হবে সে সম্বন্ধেও জানবো কারণ পথে তো আমাদেরকে বেরোতেই হবে তাই পথ চলতে গেলে কী কী নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমাদের জানা দরকার সেই জন্য এই অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখো রাস্তায় কখন চলন্ত গাড়িগুলি থেমে যায় রাস্তার সিগনাল লাল হতেই চলন্ত গাড়িগুলি থেমে যায় রাস্তার নিচে কোন পথ থাকে রাস্তার নিচে সুড়ঙ্গের মতো সাওয়ে থাকে একটা সুড়ঙ্গের মতো পথ থাকে গাড়িতে বসার সময় কি ব্যবহার করা উচিত গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করা উচিত গাড়িকে কিভাবে ওভারটেক করা ঠিক নয় গাড়িকে কখনোই ঙাদিক থেকে ওভারটেক করা ঠিক নয় তারপর দেখো ফুড ব্রিজ বা সাবয়ে কেন ব্যবহার করা উচিত ফুড ব্রিজ বা সাবয়ে ব্যবহার না করে রাস্তা পেরোতে গেলে অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আমাদের কী করতে হবে ফুড ব্রিজ বা সাবওয়েগুলো দেখতে হবে এবং সেগুলো ব্যবহার করে তবে আমাদের রাস্তা পের হতে হবে ঠিক আছে দেখো তারপর কেমন হেলমেট ব্যবহার করা উচিত আইএসআই মার্ক যুক্ত হেলমেট ব্যবহার করা উচিত জানো তো কারা হেলমেট ব্যবহার করে বাইকের যেসব ড্রাইভাররা বাইকের ড্রাইভাররা আইএসআই যুক্ত হেলমেট ব্যবহার করে এটা পরিবেশবান্ধব পরের প্রশ্ন দেখো রাস্তায় কিভাবে হাঁটা উচিত রাস্তার উপর দিয়ে নয় সবসময় ফুটপাথ ধরে হাঁটা উচিত রাস্তা পেরোতে গেলে আমাদের অনেক কিছু জানতে হবে যেমন কি জানতে হবে গাড়ি চলার সময় সবুজ আলো জ্বলে উঠলে কখনোই আমাদের কি রাস্তা পারাবার করা উচিত নয় গাড়িতে যখন বসবে সিট বেল্ট অবশ্যই ব্যবহার করা উচিত মোটর বাইক যারা চালাবে তাদের কি করতে হবে তাদেরকে আমরা দেখব সময় যেন হেলমেট ব্যবহার করে সেটাই আমরা দেখব তারপর কি পর আমরা দেখব যখন আমরা বাস থেকে নামব তখন বাস থেকে বাস থেমে গেলে তবে আমরা নামব কখনও চলন্ত বাস থেকে হঠাৎ লাভ দিয়ে নামা উচিত নয় এতে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে নামার আগে আবার কি করতে হবে আগে পিছিয়ে দেখে নিতে হবে কোনো চলন্ত গাড়ি আসছে কি না ঠিক আছে দেখো এরপর পরের প্রশ্ন কখন গাড়ি আসতে চালাতে হয় মেঘলা দিনে রাস্তায় ভিজে থাকলে আলু কম হলে এমনকি শীতের দিনেও কুয়াশা যখন থাকবে তখন আমাদের গাড়ি আসতে চালাতে হয় রাস্তায় ফুটব্রিজ থাকে কেন অনেক রাস্তায় লোক চলাচল নিষেধ থাকে সেখানে ফুটব্রিজ ব্যবহার করতেই হয় না হলে রাস্তা পারাবার হয় করা যায় না কি কি পরীক্ষা করে গাড়ি চালানো উচিত গাড়ির ইঞ্জিন পরিষ্কার রাখতে হবে সবসময় দেখতে হবে চাকা ব্রেক আলো সব পরীক্ষা করে তবে গাড়ি চালানো উচিত ঠিক আছে কিনা দেখে নিয়ে তারপর আমাদের গাড়ি চালাতে হবে ঠিক আছে দেখো পথ দুর্ঘটনার জন্য গাড়ির চালক বা যাত্রীরা কিভাবে দায়ী হন বাস বা অন্য গাড়ির চালকেরা দুর্ঘটনা হতে পারে জেনেও তারা কিন্তু রেশারেশি করে বাঁদিক থেকে অন্য গাড়িকে ওভারটেক করেন একই রুটের অন্য বাস এসে গেলে তারা রেসারেসি করেন বাসগুলো অযথা আসতে চলে আর রেসারেসি শুরু হলে তো দেখতেই হবে না কি হয় সিগনাল ক্রসিং কিছুই তখন চালকদের খেয়াল থাকে না তার ফলে কী হচ্ছে যেখানে সেখানে যাত্রীরা ওঠানামা করছে কারণ বাসগুলি সেই সময় স্টপেজে ঠিকমতো দাঁড়ায় না অথচ নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করা উচিত মাঝপথে গাড়ি থেকে ওঠানামা করায় বহু দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে আজকের এই পর্যন্ত এরপর নেক্সট পার ডে ফিরে আসছি পরের ভিডিওতে